তৃণমূলের রাজভবন অভিযান। সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে ইডি। রাজ্যের খাদ্যমন্ত্রীর বাড়িতেও চলছে তল্লাশি। বৃহস্পতিবার তৃণমূলের রাজভবন অভিযান, আর এই দিনেই পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর ইডি। একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে ইডির। ইডির স্ক্যানারে একাধিক তৃণমূল পরিচালিত পৌরসভা, খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি ছাড়াও উত্তর চব্বিশ পরগনার একাধিক পৌরসভার প্রশাসকের বাড়িতে এদিন হানা দেয় ইডির আধিকারিকের দল। মোট ১২টি ভাগে ভাগ হয়ে তল্লাশি চালায় ইডি। বৃহস্পতিবার লক্ষাধিক কর্মী সমর্থক নিয়ে রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক এদিন সকাল থেকেই টানা তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভোর ৬টা থেকে তল্লাশি চলছে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যম গ্রামের মাইকেল নগরের বাড়িতে। প্রায় ৯ ঘন্টা পার হওয়ার পরেও চলছে তল্লাশি অভিযান। ইডির তরফে জানা গিয়েছে, ২০১৪র পর থেকে পৌরসভার নিয়োগ আর্থিক লেনদেন খতিয়ে দেখতেই খাদ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। সূত্রের খবর, অয়ন সিলেট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই শুরু হয়েছে তল্লাশি। সকালবেলা শুনলাম যে রথীনবাবুর বাড়িতে, আমাদের মাননীয় মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ইডির লোকজন এসেছে। তো ন্যাচারালি আমরা দেখতে আসলাম আর কি হয়েছে ব্যাপারটা জানতে। কিন্তু এখানে তো মিলিটারি ঢুকতেই দিচ্ছে না, তো ন্যাচারালি যাওয়ার কোনো প্রশ্ন নেই। না বেরোলে তো বলতেও পারছি না অ্যাকচুয়ালি কী পারপাসে এসছে ওরা আর কেনই বা আসলো। মিউনিসিপ্যালিটি প্রায় ৩টায় উনি চালিয়েছেন এবং খুবই স্বচ্ছতার সাথে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির নাম আছে সেইভাবে। এখন জানি না কী কারণে, এটা সম্ভবত আমার মনে হয় এটা পরশুদিন যে দিল্লিতে গিয়ে যে ধর্না টর্না দেওয়া হয়েছে তার একটা রিয়াকশান আর কি, সারা বাংলায় ফেলার জন্যেই এটা পলিসিগতভাবে, মানে বিজেপি পলিসিগতভাবে করছে আর কি বাংলায় তার বিস্তার করার জন্য। তবে শুধু খাদ্যমন্ত্রী নন, একযোগে ১২ জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন ইডির অভিযান চলেছে নানা পৌরসভার চেয়ারম্যান, পৌরপ্রধান, প্রাক্তন পদাধিকারীদের বাড়িতেও। বড়ানগরের চেয়ারপারসন অপূর্ণা মল্লিকের বাড়িতে, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ চৌধুরী, কামারহাটির চেয়ারম্যান গোপাল সাহা, টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী, দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের লেকটাউনের বাড়িতে, প্রাক্তন পৌরপ্রধান পাঁচুড়ায়ের বাড়িসহ মোট ১২ জায়গায় এদিন তল্লাশি চালিয়েছে ইডির আধিকারিকেরা। উল্লেখ্য, মাসখানেক আগে একযোগে নিয়োগ দুর্নীতিতে চিহ্নিত ২৪টি পৌরসভায় একযোগে তল্লাশি অভিযানে নেমেছিল ইডি। এদিন ফের ম্যারাথন তল্লাশি, তবে এবার স্ক্যানারে উত্তর চব্বিশ পরগনার একাধিক পৌরসভার পৌর প্রশাসক। এবারের তল্লাশি অভিযানে ঠিক কী তথ্য উঠে আসে, আপাতত সেদিকেই নজর সব পক্ষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিনী মোহন গান্ধীলালের বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।